একবেলার খাওয়া আর আরেক বেলার মধ্যে যদি ঘড়ি ধরে পাঁচ থেকে ছ ঘন্টার ব্যবধান রাখে বেঁচে থাকার আদর্শ উপায় হলো আমার জীবনে কোনো ঘুম থাকবে না কিন্তু সেটা সম্ভব নয় এই মুহূর্তে এখনও শরীরে কিছু জড়তা রয়েছে তাই এটা ন্যূনতম পরিমাণে ঘুমোয় বাকি সময়তে এ স্বাচ্ছন্দ্যে থাকে আপনি সামান্য মধু উষ্ণ গরম জলে মিশিয়ে খান প্রত্যেক দিন দেখবেন ধীরে ধীরে রক্তে লোহিত কণিকার মাত্রা বেড়ে যায় খাবারের ব্যাপারে যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টার সম্বন্ধে আপনার সচেতন হওয়া উচিত সেটা হলো। কোনো নির্দিষ্ট দিনে যখন বিশেষ কোনো ধরনের খাবার খান যে খাবারই হোক না কেন একটু সচেতনভাবে খেয়াল করবেন কত দ্রুত এটা পরিপাক হচ্ছে আর আপনার অন্তর্ভুক্ত হচ্ছে যাই খাবার খান যদি সেটা তিন ঘন্টার বেশি সময়েও হজম না হয় তাহলে বুঝবেন যে আপনি বাজে খাবার খাচ্ছেন হয় একে এড়িয়ে যাবেন না হলে কম পরিমাণে খাবেন যদি খাদ্য আপনার পাকস্থলী থেকে তিন ঘন্টার মধ্যে বেরিয়ে যায় তাহলে বুঝবেন আপনি যেটা খাচ্ছেন তাকে আপনার পরিপাকতন্ত্র দক্ষতার সাথে সামলাতে পারছে এটা হয়তো শ্রেষ্ঠ খাদ্য নয় কিন্তু আপনার শরীর তা হজম করতে পারে আর এক বেলার খাওয়া আর আরেক বেলার মধ্যে যদি ঘড়ি ধরে পাঁচ থেকে ছ ঘন্টার ব্যবধান রাখেন আর এর মধ্যে যদি অন্য কিছু না খান আপনি দেখবেন শরীরের বিশুদ্ধিকরণ প্রক্রিয়া একেবারে কোষীয় স্তরে শোধন হবে এই একেবারে কোষীয় স্তরের শোধন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি এক স্বাস্থ্যকর জীবনের জন্য তাই দুবেলা খাবারের মাঝে যেন পাঁচ থেকে ছয় ঘন্টার ব্যবধান থাকে যদি আপনার বয়স তিরিশ বছরের বেশি হয় দুবেলা খাওয়া দুবেলা ভালো করে খাওয়া যথেষ্ট একবার সকালে আর একবার সন্ধ্যেবেলায় সন্ধ্যার খাবারের পর ঘুমানোর আগে যেন অন্তত তিন ঘন্টার ব্যবধান থাকে আর যদি কিছু শারীরিক কাজকর্ম করেন তা বলে খুব কসরত বা ভারী কিছু কাজ নয় কেবল একটু হাঁটাচলা বা একটু নাচ বা এমনই কিছু নিজের জন্য সময় বের করুন যাতে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট কিছু শারীরিক কাজকর্ম থাকে সন্ধ্যের খাবারের পর যদি এভাবে চলেন আপনার শরীর পর্যাপ্ত রূপে সুস্থ থাকবে রক্তাল্পতা মানে একটা স্তরে রক্তে লোহা কমে যাওয়া মানে আপনি আপনার লৌহ মানবিকতা হারিয়ে ফেলেছেন বুঝলেন আপনার শরীরের শক্তি হারিয়ে ফেলেছেন আপনি ক্লান্ত অনুভব করবেন অকারণেই ক্লান্ত কিছু না করেই কারণ যদি উপযুক্ত পরিমাণ লোহা না থাকে তাহলে আপনার শরীরের মধ্যে অক্সিজেন বহনের ক্ষমতা কমে যায় তার মানে আপনার শরীর হৃদয় মস্তিষ্ক সব কিছুই দুর্বলভাবে কাজ করবে কারণ আপনার যথেষ্ট অক্সিজেন নেই তাই রক্তে অক্সিজেন তৈরি করা হলো অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কারণ শরীর কতটা সুস্থ কতটা সহজে এটা নিজেকে সারিয়ে তুলছে তা নির্ভর করে রক্তে অধিক পরিমাণে অক্সিজেনের উপস্থিতির উপর আর সেই ক্ষমতা কমে আসবে বিশেষ করে মহিলাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ জৈবিক প্রক্রিয়ার জন্য যে তাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে এবং তাদের রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমে আসবে আর সেটা তাদের অকারণেই ক্লান্ত করে তুলবে আপনাকে নির্বোধের মতো দেখাবে আর হ্যাঁ যদি আরবিসি কমে যায় আপনাকে নিজেকে বোকার মতো মনে হবে মস্তিষ্কে যথেষ্ট অক্সিজেন না পৌঁছলে এটা কাজ করে না যেভাবে করা উচিত শরীর এবং মস্তিষ্ক দুটোই তো এর যত্ন নিতে একটা সহজ উপায় হল আপনি সামান্য মধু উষ্ণ গরম জলে মিশিয়ে খান প্রত্যেক প্রত্যেকদিন দেখবেন ধীরে ধীরে রক্তে লোহিতকণিকার মাত্রা বেড়ে যাবে যদি রক্তে বেশি অক্সিজেন থাকে আপনি শক্তির উচ্ছ্বাস অনুভব করবেন হঠাৎ সবকিছু কেমন প্রাণবন্ত লাগবে শরীরের পুনরুজ্জীবন ক্ষমতা বাড়তে থাকে মৃত কোষ দ্রুত প্রতিস্থাপিত হয় শরীরে যে অলসতা অনুভব করতেন তা কমে যায় যে অলসতা মানসিক স্তরে অনুভব করতেন সেটা কমে যায় তো মধু এর নানা রকম প্রভাব আছে শরীরের ওপর যদি কিছু না মিশিয়ে খাওয়া হয় তবে এর প্রভাব একরকম যদি ঠান্ডা জলের সাথে খাওয়া হয় তবে প্রভাব অন্য রকম যদি উষ্ণ জলের সাথে খাওয়া হয় তবে এর প্রভাব আরেক রকম আমরা চাই গরম জলের সাথে এটাকে খেতে এই ক্ষেত্রে কারণ আমরা চাই শরীরতন্ত্রকে জাগিয়ে তুলতে যদি আপনি এটা ফুটন্ত জলে মেশান মধুর কিছু অংশ বিষে পরিণত হয় তাই এটা কখনোই ফুটন্ত জলে দেবেন না বা মধুকে রান্না করবেন না আমি জানি পাশ্চাত্য সমাজে মানুষ মধুর কেক ইত্যাদি তৈরি করেন তারা রান্না করেন মধুকে যদি এটা নির্দিষ্ট একটা তাপমাত্রা অতিক্রম করে তাহলে মধু পরিণত হয় বিষে তাই এটাকে যেন মেশানো হয় ঠিক এমন একটা উষ্ণতা যা পান করা যায় তাতে মেশান ফুটন্ত গরম হলে মেশাবেন না দেখুন কারোর জীবনে ঘুমটা ঠিক প্রয়োজনীয় নয় শরীর যা চায় তা হল বিশ্রাম ঘুম কেবল বিশ্রামের একটা ধরন অনেক মানুষই ভাবতে শুরু করেছেন তামিলনাডুতে কেউ কেউ বলেন তার মানে তারা ঘুমোচ্ছেন দরকার নেই আপনি বসেও বিশ্রাম নিতে পারেন তাই না ঠিক না আপনি দাঁড়িয়েও বিশ্রাম নিতে পারেন আপনি দৌড়চ্ছেন দাঁড়ালেন তখন কি মনে হয় না বিশ্রাম নিচ্ছেন আপনি দাঁড়িয়ে আছেন বসলেন মনে হয় না বিশ্রাম নিচ্ছেন বিশ্রাম নেওয়ার অনেক উপায় আছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্রাম মানে আপনি শক্তির সমীকরণটা বদলাচ্ছেন যেখানে খরচ কমে গেছে কিন্তু উৎপাদনের হার একই আছে তাই একটা সময় পর আপনি অনুভব করেন যে আপনি পুনরুজ্জীবিত হয়েছেন কারণ খরচটা কমানো হয়েছে মূলত আপনি আপনার শক্তির সমীকরণটিকে সামলাচ্ছেন কঠিন কাজের সময় খরচটা বেশি হয় যতটাই উৎপাদন হোক তা যথেষ্ট নয় একটা সময় পর আপনি ক্লান্ত অনুভব করেন কারণ খরচটা অনেক বেশি যদি আপনি খরচটা কমিয়ে আনেন আর উৎপাদন বাড়ান কিছু সময় পর আপনি উজ্জীবিত অনুভব করেন বেঁচে থাকার আদর্শ উপায় হল আমার জীবনে কোনো ঘুম থাকবে না কিন্তু সেটা সম্ভব নয় এই মুহূর্তে এখনও শরীরে কিছু জড়তা রয়েছে তাই এটা ন্যূনতম পরিমাণে ঘুমোয় বাকি সময়তে এ স্বাচ্ছন্দে থাকে যদি একে স্বাচ্ছন্দ্যে রাখেন তবে শরীর ঘুমোয় না যদি তেমনভাবে ক্লান্ত না হয়ে পড়ে তাই শরীর কখনো কোনোদিনও ঘুম চাইছে না কিন্তু এটা অবশ্যই বিশ্রাম চাইছে যদি আপনি না জানেন কিভাবে এখানে বসবেন শান্তভাবে এটা বিশ্রাম চাইবে এইভাবে এইভাবে যদি আপনি সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে বসতে পারেন এটা এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে ঘুমোতে চেয়ে না হলে এটাই একমাত্র উপায় এ জানে যে কিভাবে বিশ্রাম নিতে হয় যদি এখানে আপনি এখন বসেন একটা সহজ কাজ যে আপনি করতে পারেন তাহলে এখানে বসুন আর মনোযোগ দিয়ে দেখুন আপনার মাথার উপর থেকে আপনার পায়ের পাতা অবধি সবকিছু সহজভাবে আছে কি বিশ্রাম অবস্থায় সরলভাবে নাকি আপনি এরকম হয়ে রয়েছেন বসুন আর কেবল সহজ অবস্থায় আনুন যতটা আপনার পক্ষে সম্ভব পুরোটা এখন সচেতনভাবে হবে না যতটা আপনি পারেন সচেতন অবস্থায় একে স্বস্তিতে নিয়ে আসুন আপনি দেখবেন হঠাৎ করে আপনি যদি দশটায় ঘুমিয়ে পড়ার মানুষ হন যদি এক ঘন্টা স্বস্তিতে বসেন আপনি দেখবেন আপনার ঘুম প্রায় আধ ঘন্টার জন্য পিছিয়ে যাবে ঘুম পাবে না দশটার সময় স্বাভাবিকভাবেই আপনি জেগে থাকবেন